সারা দিনে কত বেলেন? এই যে আমি 13 কেজি মাল আনছি। পাপড় গ্রাম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, যে গ্রামের ঘরে ঘরে তৈরি হচ্ছে রকমারি সব পাপড়। বিবলির ডালের পাপড়, মুগ ডালের পাপড়, খেসারি ডালের পাপড়, মশলা পাপড়, হিঙের পাপড়, আরো কত কি। বন্ধুরা, এখানে বেসন মাখার কাজ শুরু হয়ে যায় প্রায় মাঝরাত থেকেই। তার সত্ত্বেও পাঁপড় তৈরির সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সারা দিন ঘুরে ঘুরে দেখে নেব পাঁপড় তৈরির সব আজব কায়দা। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। শিয়ালদা থেকে রানাঘাট, শান্তিপুর যে কোনো লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে শ্যামনগর। স্টেশন থেকে বেরিয়েই আপনাদের ধরে নিতে হবে চণ্ডীতলা যাওয়ার টোটো, ভাড়া জনপ্রতি 15 টাকা। নামতে হবে এই চণ্ডী মন্দিরের সামনেই, এখান থেকেই শুরু পাঁপড় গ্রাম। যেদিকেই তাকাবেন ঘরে ঘরে তৈরি হচ্ছে পাঁপড়। পাঁপড় তৈরি একেবারে প্রথম স্টেপ, অর্থাৎ বেসন মাখার কাজ শুরু হয়ে যায় এখানে রাত 3টে থেকে। আমি আগের দিন ফোন করে দাদাকে বলে রেখেছিলাম জাস্ট 3টের সময় ভিডিওটা একটু বানিয়ে রাখার জন্য, কারণ অত রাত্রে আমার পক্ষে যাওয়া পসিবল ছিল না। দেখুন বন্ধুরা, আমরা অলরেডি পাঁপড় গ্রামে পৌঁছে গিয়েছি। দেখুন কেমন সারিবদ্ধভাবে পাঁপড় শুকোতে দেওয়া আছে, কত সুন্দর লাগছে। আপনারা এখানে এলে দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গাটাই পিওর পাঁপড় তৈরি হয় এখানে। তো দেখুন, আমরা পুরো প্রসেসটাই আপনাদের সামনে তুলে ধরবো, তো চলুন দেখাই আপনাদের। প্রথমেই বলি, বেসন যেহেতু পাঁপড় তৈরির মেন উপকরণ, তাই এখানে বস্তা বস্তা বেসন মজুত করা রয়েছে। আগের দিন রাত্রে জলের সাথে ক্ষার, লবণ, খাবার সোডা এবং হিং মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখা হয়। মেশিনের মধ্যে বেসন দেওয়ার পর পরিমাণ মতো এই মিশ্রণ ঢেলে দেওয়া হয়। তারপর বেশ কিছুক্ষণ চলতে থাকে এই মিশ্রণের প্রক্রিয়া। এক একবারে 20 কেজি বেসন একসাথে মাখানো হয়। এই মিশ্রণ প্রক্রিয়া চলাকালীন পাঁপড় অনুযায়ী গোলমরিচ, হিং ইত্যাদি নানা রকম জিনিস এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়। মিশ্রণ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে হাতে করে পুরো মিশ্রণটা আস্তে আস্তে তুলে নেওয়া হয়। পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর মেশিনের মধ্যে ভালো করে তেল লাগিয়ে রাখা হয় আবার নেক্সট দিনের জন্য। এরপর এই বেসনের মিশ্রণ বেলনদাররা এসে যে যার বাড়িতে নিয়ে যান। এই মিশ্রণগুলি বাড়িতে নিয়ে যাওয়ার পর অনেকেই আছেন সঙ্গে সঙ্গে বেলতে বসে যান। আমি গ্রামে ঘুরে এই বেলা দেখব বলে বেরিয়েছিলাম, তখনই দেখলাম রাস্তার দুধারে অলরেডি তারা বেলে শুকোতে দিয়ে দিয়েছে। দেখুন আমি কীভাবে পাঁপড় বেলছে ওই জায়গায় এসেছি, তো বৌদির সাথেও কথা বলবো, কথা বলে আপনাদের ডিটেলসটা জানাবো, কী ধরনের পাঁপড় হয়, কত ধরনের পাঁপড় হয়, কী হিসাবে এনাদের মজুরি আছে, তো টোটালটাই দেখাবো। এটা কী পাঁপড় হচ্ছে? মশলা? মশলা ছাড়া? আচ্ছা আচ্ছা, এগুলো আপনারা কারখানা থেকে কালেক্ট করেন তো? আচ্ছা, এরকম সারাদিনে কত বেলেন? এই যে আমি 13 কেজি মাল আনছি। আচ্ছা, 13 কেজি মাল আপনার, এটা কতক্ষণ টাইম লাগবে? একটা সময়। একটা? কটায় শুরু করেছেন? করছে তো 4:30। 4:30 থেকে? হ্যাঁ। বাবা, একলা একলা তো বুঝছেন, মানুষ আরেকজন হইলে তাহলে 30 কেজি 20 কেজি করে বেলা যায়। আপনাদের কি এটা কেজি হিসাবে আপনারা টাকা পান তো? হ্যাঁ, কেজি হিসাবে 18 টাকা। 1 কেজিতে 18 টাকা? আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা, চাকতির সাইজে বেলে 4-5টা কেটে ফেলে দিয়ে পাঁপড় বের করে নেওয়া হয়। এই গ্রামের প্রত্যেকটা মহিলাই এই পাঁপড় বেলার কাজ করে থাকেন। কারখানা থেকে মিশ্রণ আনার পর প্রথমে আরেকবার ভালো করে মেখে নিতে হয়। দেখুন, ইনি প্রথমে ভালো করে মুন্ডটাকে সুতোর সাহায্যে সুন্দরভাবে কেটে নিলেন,
তারপর এই মিশ্রণটাকে ভালো করে আরেকবার মেখে নিলেন। মাখা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে লম্বা করে নেওয়া হয়, তারপর সুতোর সাহায্যে সুন্দরভাবে গোল গোল করে লেচি বানানো হয়। তো আমি কোনোদিন দেখিনি, দেখুন আপনারাও দেখুন কত সুন্দরভাবে সুন্দর করে লেচি বানাচ্ছেন উনি। কিছুটা দেখার পর আবার আমরা চলে গেলাম পাশের বাড়িতে। বাড়িতে উঁকি দিতেই দেখলাম এখানেও পাঁপড় বেলার কাজ চলছে। একদিনে আপনি কতটা এ করতে পারেন, মানে পাঁপড় বেলতে পারেন? ক কেজি? 10 কিলো করে করি আমি। আপনি 10 কেজি করেন? হ্যাঁ। এই গ্রামের মূল জীবিকা যেহেতু পাঁপড় বেলা, তাই বর্ষাকালে এনারা কিভাবে করেন সেটাই আগ্রহবশত জিজ্ঞেস করেই ফেললাম। বর্ষাকালে কি করেন? বর্ষাকালে ওই করি, এখন আগে তো উনুনে হতো, এখন আর উনুনে হয় না। তাহলে এত পাঁপড় মেলে দেন করতে, মানে রোদে রোদ তো পাবেন না, তাহলে তখন কি ভাবে হয়? রোদে না পারলে বন্ধ থাকে তখন। ও বাবা, বর্ষাকালে তাহলে বাজার তাহলে অনেকটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এই বর্ষাকালেই তো এখন খারাপ, আবার এই রোদ উঠছে বলে এখন আবার রোদ দূরে ওই একদিন নিয়ে দুদিন, মানে বর্ষাকালটা খুবই চাপ কাজ। ঘুরতে ঘুরতে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার মহিলারা কিন্তু খুব কর্মঠ। ঘরের রান্না বান্নার কাজ সামলে প্লাস পাঁপড় বেলে সারা দিনটা এনারা কাজ করেই চলেছেন। গ্রামের যেদিকেই তাকাবেন শুধু পাঁপড় আর পাঁপড়। গ্রামে ঘুরতে ঘুরতে কখন যে টাইম চলে গেছে বুঝতেই পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে। কিছু কিছু জায়গায় দেখলাম পাঁপড় প্যাকিং এর কাজও শুরু হয়ে গেছে। আমি আর দেরি না করে যে দাদার সাথে যোগাযোগ করে এসেছিলাম সেই দাদার কারখানায় চলে এলাম। এসে দেখলাম সকালে যে বেলনদাররা কাঁচা মাল নিয়ে গিয়েছিলেন সেটাই পাঁপড় এখানে দিয়ে গেছেন এবং সেটা ওজন করার কাজ চলছে। কথা বলে জানতে পারলাম পাঁপড় শুকিয়ে যাওয়ার পর প্রতি কেজি মালে 200 গ্রাম করে কমে 800 গ্রামে দাঁড়ায়। ওজন কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার এক জায়গায় সাজিয়ে নিয়ে প্যাকিং করার পালা। পাঁপড় ওজন করে করে লেবেল দিয়ে প্যাকিং করা হয়। কোম্পানির প্যাকেটে পাঁপড় ভরার পর সেটার মুখটা ইলেকট্রিক মেশিনের সাহায্যে সিল করে দেওয়া হয়। দেখুন এইভাবে। আপনাদের এতক্ষণ কিভাবে বেলা হয়, কোথায় কিভাবে কত ইঞ্চি বেলা হয় সেটা আপনাদের দেখিয়েছিলাম। এখন এই সেই বেলা পাঁপড় যেগুলো রোদে শুকানোর পর আবার এই কারখানায় ফিরত আসে, এখানেই প্যাকেজিং হয়। এইভাবে প্যাকেজিং করা হয়। তো ব্র্যান্ডের নাম আমি দিয়ে দেবো, প্লাস দেখুন এই ধরনের ব্র্যান্ড থাকে। তো এটাকে, এটা 500 ওয়েটের রয়েছে, 500-তে এনাদের কথায় যেটা আছে সেটা 30টা পাঁপড় থাকে। তো এই ধরনের প্যাকেজিং করা হয়, প্লাস এরকম ছোটো প্যাকেজিংও আছে। দেখুন এই ধরনের ছোটো প্যাকেজিংও করা হয়। এবার শুনে নিই দাদার কাছে ওনার এখানে কী কী ধরনের পাঁপড় তৈরি হয়। তৈরি করি এবং আমরা পোস্ত পাঁপড়ও তৈরি করি। আপনি দেখতে পাচ্ছেন পোস্ত দেখা যাচ্ছে, পোস্ত দিয়ে তৈরি আছে। এটা মশলা, এটা আর এটা পোস্ত, এবং মশলাটা ভালো, মানে গোলমরিচের মশলা, অন্য কোনো মশলা না, ঠিক আছে। আর এটা পিওর পোস্ত, যেটা সব থেকে বাজারে সেরা পোস্ত, সেটা কিনে দেওয়া হয়, আপনারা প্রমাণ করতে পারেন। হ্যাঁ, সবচেয়ে ভালো, সব থেকে ভালো, হ্যাঁ, এবং টেস্টি। দুজনেরই কোম্পানিটা। দেখুন কেউ যদি সরাসরি ছোটখাটো বিজনেস স্টার্ট করবে ভাবছেন এই মুহূর্তে, তো এনার সাথে যোগাযোগ করুন, আমরা ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো। তো আসুন, আমরা চাই আপনারা শুরু করুন নতুনভাবে। এনারা সব দিক থেকে হেল্প করবে, প্রত্যেকটা ভাগ এনারা শিখিয়ে দেবেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এনারা দেখিয়ে দেবেন, তো কোনো অসুবিধা হবে না। অবশ্যই হেল্প করবে, তো আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ সারাদিন এই পাঁপড় গ্রামে ঘুরে বেশ ভালো লাগলো, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। ভিডিও শেষে বন্ধুদের কাছে আরও একবার রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিন।
আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে। টাটা বন্ধুরা।